হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের প্রোফাইল লিঙ্ক কপি করা শেখাবো। বন্ধুরা, হোয়াটসঅ্যাপের লিঙ্ক অনেক কারণেই কপি করতে হয়, যেমন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, বারো অন্যান্য কারণেও আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক কপি করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনারা উপরের দিকে দেখবেন যে থ্রি ডট আছে, আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে সেটিংস অপশন আছে, আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রোফাইল, এখানে প্রোফাইল এবং প্রোফাইল এবং এখানে প্রোফাইল নেম এবং তার পাশে এখানে দেখবেন যে এরকম অপশন, স্ক্যান অপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। স্ক্যান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরের দিকে শেয়ার অপশন দেখতে পাবেন, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা কি করবেন, আবার এই হোয়াটসঅ্যাপ এই অপশনে ক্লিক করে দেবেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনারা ক্লিক করতে পারেন। আমি এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা যে কোনো একটি আইডিতে ক্লিক করে দেবেন। আমি এই আইডিতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাবেন যে এরকম অপশন তীর চিহ্ন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটি কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এটা কপি করতে পারবো। বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে কপি করে নিয়ে নেব। আমরা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট ওয়েট। এই দেখুন বন্ধুরা, এখানে টাচ করে ধরে রাখার পর এরকম ইন্টারফেস চলে আসছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে ওপেন কাট কপি পেস্ট বোল্ড লেখা আসছে। আমরা কী করবো, এটা কপি করে নেবো। এই কপি অপশানে ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে সেটা কপি করতে পারবেন। আপনারা দেখলেন যে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটি কপি করলাম। এভাবেই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।